हेलो, अस्सलाम वालेकुम। কেমন আছো তোমরা সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান, ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা করেছো কয়জনে? কে কে করেছো? আমি একটু সময় নিচ্ছিলাম যে সবাই আসুক, 5-6 মিনিট হয়ে গেল এখন পর্যন্ত খবর নেই। 15 জন আসছে মাত্র, 15 জন মানে হচ্ছে আমি বাদে 14 জন। 10টা ক্লাস ঘুম ভাঙে নাই কারো, এই জন্য। আমার কেউ করে নাই, নট এ সিঙ্গেল পার্সন। এখানে যারা আছো, এই 14 জন আছো, একজনের কারণে। হ্যাঁ, আমি স্যার করছি। জান্নাতুল। হ্যাঁ, গুড। আর কে করেছ জান্নাতুল ছাড়া? একজনকে পেয়েছি। আমার স্যার করেছে। আসসালামু আলাইকুম। স্যার শুনছিলাম। স্যার একটা প্রবলেম ছিল যে আপনি বলছিলেন ফাইন মিডিয়াম ফ্রম সুইটেবল গ্রাফ, এইটা বাদে বাকিগুলো পারা গেছে। ওকে, ঠিক আছে, তাও তো করেছো। নাফি, জান্নাতুল করেছো, নাফি করেছো, আর আর কি করেছো? আর কেউ কি করেছো? পাঁচশো দুজন। আচ্ছা, তাও ঠিক আছে যে ছেলেরা একজন করেছে, মেয়েরা একজন করেছে। আচ্ছা, এখন তাহলে কিভাবে পড়েছো আমাদের একটু রেজাল্টটা দেখাও দেখি। জান্নাতুল, তোমার রেজাল্টটা দেখা দেখাও দেখি আমাদের। তুমি চাইলে স্ক্রিন শেয়ার দিতে পারো, বা তোমার ভিডিও অন করে খাতার দেখাতে পারো। কিভাবে শো করবে, দেখাবে? জানো তো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়েছি বোধ হয়। দেখি ওর রেজাল্টটা দেখি। গুড। ও যেটা করেছে, টেবিল করেছে যেভাবে বলেছি সেভাবে, দেন হচ্ছে রেজাল্ট বেরোছে অ্যারিথমেটিক মিন। গুড। জিওমেট্রিক মিন 43, হারমোনিক মিন 40। ওকে, এরপরে মেডিয়ান, মেডিয়ান হচ্ছে 43 আসছে। আচ্ছা, আর মোড আসছে 40। গুড। স্কিউনেস আসছে পজিটিভ, মিন মিডিয়ান মোড ফাইন। এরপরে গ্রাফ দেখলাম, গ্রাফ গ্রাফটা পারো নাই। আচ্ছা, ঠিক আছে, না পারলে অসুবিধা নাই। গ্রাফ তাহলে আমরা দেখি, দেখাই দিব। আচ্ছা, আর নাফি, নাফির কি অবস্থা? নাফির এটা দেখি দেখি, স্ক্রিন শেয়ার দিতে পারো বা লাইভ আমরা দেখি। আমার স্যার জিওমেট্রিক ভ্যালু আর হারমোনিক ভ্যালুতে মানে দশমিকে চেঞ্জ আসছে কিছুটা, আর বাকি সবই সেম। আচ্ছা, আমি দেখি তোমার 46, কারণ বের করছি 43, 40, ঠিক আছে। তো মানে জান্নাতের সাথে কিছুটা ডিফার করছে দশমিক। আচ্ছা, আর অসুবিধা নেই, দশমিক ওরকম ডিফারেন্স নেই। দশমিকের পর 1 ঘর মিললেও চলবে, খুব কিছু সমস্যা হবে না। ওকে, তাহলে তো মিড না, যেহেতু বড় আসছে মিডিয়ান, মাঝামাঝি মোড ছোট, পজিটিভ স্ক্রিন ইজ পজিটিভ ফাইন। এখন গ্রাফে তোমাদের প্রবলেম হয়েছে, তাই তো? যে দুজন করেছো গ্রাফ করতে পারো না, এখানে কি গ্রাফ হবে মূলত সেটা বলো তো আমাকে। তোমাদের কাছে কি মনে হয়? আমরা কিন্তু করেছি শুরুর দিকে, মানে আছে কিনা জানি না, একেবারে শুরুতে গ্রাফ করেছিলাম।
তোমার অজীব কাজ করেছিলাম, মানে আছে আমাদের অজীব কাজের কথা, অজীব কাজ ওই ক্লাসগুলো কি তোমরা করেছো? আচ্ছা আমি তাহলে একটু স্ক্রিনশট দিচ্ছি, আমার কাছে যে রেকর্ড আছে সেটা সেখান থেকে। অজীব কর, দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখা যায়? এটা হচ্ছে অজীব কার্ড, তোমাদের যে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এই ডিস্ট্রিবিউশনটা দিয়ে ঠিক সেম অজীব কার্ডটা আঁকতে হবে। এবং একটা সময় খেয়াল রাখতে হবে তুমি যে এক্স এক্সিস এ যে তোমার স্কেলটা ব্যবহার করবা। তোমরা রিয়েল ক্লাস করেছো না? রিয়েল ক্লাস, রিয়েল ক্লাস করেছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো রিয়েল ক্লাস করলে সেই রিয়েল ক্লাস কিন্তু এখানে বসাইতে হবে, এখানে তোমার আমরা যে প্রবলেম দিয়েছি ওইটা বসালে হবে না, কারণ হচ্ছে স্কেলটা কন্টিনিউ করতে হবে বা কন্টিনিউয়াস বুঝতে হবে। যদি কন্টিনিউয়াস হয় বা কন্টিনিউ করে সেক্ষেত্রে তোমার অজীব কার্ড আঁকা যাবে, ধরে রাখতে পারবে না। তো রিয়েল ক্লাস এক্স এক্সিসে বসিয়ে এইভাবে একটা অজীব কার্ড এঁকে ফেলবে। এটা হচ্ছে লেজার টাইপ, এটা মোর দ্যান টাইপ, দুই ধরনের অজীব, দুইটা অজীব কার্ড আঁকবে এই গ্রাফে। একে দেন যেই পয়েন্টে কাট করবে ক্রসিং পয়েন্ট, এখান থেকে একটা লম্ব আঁকবে এক্স এক্সিস বরাবর। এবং এই কাজটা অবশ্যই গ্রাফে করতে হবে, একদম আমরা যে ছোটবেলায় গ্রাফে এঁকেছি সেই গ্রাফে, বা এখন যে প্রয়োজন আর কি, যে গ্রাফ পেপার তো চেনো বা কিভাবে করতে হবে সেটাও জানো, আমি আলোচনা করেছি। সেই গ্রাফে আঁকতে হবে, আঁকলে এইখানে যে পয়েন্টটা এক্স এক্সিসের উপর যে পয়েন্টে সে কাট করবে এই পয়েন্টটা মেইনলি হবে কি আমার মিডিয়াম, ঠিক আছে? তাহলে এখন কি বুঝতে পারছো বা বোঝা যাচ্ছে যে অজীব কার্ড কি বা অজীব কার্ড থেকে কিভাবে মিডিয়াম বের করতে হয়? মনে করছি আমরা যে আলোচনা করেছিলাম, এখন কি পারা যাবে? আচ্ছা, তাহলে যেহেতু তোমাদের টেবিল করা আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা আছে, তোমরা এটা ওখান থেকে কন্টিনিউ করবে বা কমপ্লিট করবে। তারপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে নেক্সট ক্লাস গুলো আমি প্রয়োজন করাই দিব বা করে আমাকে এক্সচেঞ্জ শেয়ার দিব, ঠিক আছে? বা ট্রাই করতে হবে, আমি কিন্তু জিজ্ঞেস করবো যে করেছে। ওকে, তাহলে আমরা নেক্সট টপিক্স এ যাই। আমাদের যে নতুন চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে যাই। মেজার্স অফ ডিসপারশন, ঠিক আছে? মেজার্স অফ ডিসপারশনে দেখো এখানে আগে একটা এক্সাম্পল দিয়েছি আমি, এই এক্সাম্পলটাকে দেখো। দুজন স্টুডেন্টের প্রাপ্ত নম্বর, একজন স্টুডেন্ট এ আর একজন স্টুডেন্ট বি। তো স্টুডেন্ট এ নাম্বার পেয়েছে চারটা সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স, 48 50 55 52। আবার স্টুডেন্ট বি পেয়েছে 10 20 80 90। দেখো দুজনেই কিন্তু কি চারটা সাবজেক্টে ডিফারেন্ট নাম্বার পেয়েছে। ইন্টারেস্টিংলি তাদের অ্যাভারেজ বের করো, গড় বের করো, দেখবে কত আসছে। স্টুডেন্ট এর অ্যাভারেজ হচ্ছে 50, আর যদি স্টুডেন্ট বি এর অ্যাভারেজ বের করো সেটাও কত হবে? 50। লক্ষ্য করো, কারণ
চারটা বেলা যোগ করে চারটা ভাগ করলে 85 পাওয়া যাবে, 10 আর 20, 30, 30 আর 80 হচ্ছে 110, 90, 200, 200 কে চার দ্বারা ভাগ করে 55 পাওয়া যাবে। তাহলে এখন দেখাই যে অ্যাভারেজে পেলাম দুজনের অ্যাভারেজ কত কত করে পেলাম, 50 করে। তাহলে অ্যাভারেজ দেখে, শুধুমাত্র অ্যাভারেজ দেখে, যদি এই টেবিলটা তোমার সামনে না থাকে, শুধুমাত্র অ্যাভারেজ দেখে একজন স্টুডেন্টের প্রাপ্ত নম্বর সম্পর্কে ধারণা পাওয়া বা মানে সে কতটা ডাইভার্স বা ডিফারেন্ট নাম্বার পেয়েছে সেটাকে, সেটা ধারণা করা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডিসপারশন বের করতে হবে। ডিসপারশন, ডিসপারশন বের করলে আমরা কি পাবো? ডিসপারশন বের করলে যেটা পাবো, সেন্ট্রাল ভ্যালু যেটা পেয়েছে, ঠিক, 50 থেকে বাকি যে ভ্যালু গুলো আছে তাদের যে ডিফারেন্স সেটা আমরা বের করতে পারি। এই দুটোর মধ্যে বেটার রেজাল্ট করেছে কে, কম্পারেটিভলি ভালো করেছে কে, কথা শুনতে পাচ্ছ আমার? স্যার স্টুডেন্ট এ, স্টুডেন্ট এ কেন, কোন সেন্সে স্টুডেন্ট এ ভালো? সব দিক থেকে মার্ক এভারেজ আছে, কিন্তু স্টুডেন্ট বি একদিক দিয়ে ভালো, অন্যদিকে খারাপ ফেল করছে। আচ্ছা, ঠিক আছে, স্টুডেন্ট এ কে আমরা ভালো বলবো বা বলতে চাই কেন, কারণ হচ্ছে ওর কনসিস্টেন্সি ভালো, মানে অ্যাভারেজ নাম্বার যেটা পেয়েছে বাকি সব সাবজেক্ট গুলোতে, তে নাম্বার গুলো মানে কাছাকাছি, অ্যাভারেজের কাছাকাছি। আর স্টুডেন্ট বি অ্যাভারেজ ঠিক আছে তার 85, কিন্তু কিছু সাবজেক্ট আছে, যেমন দুইটা ফিজিক্স কেমিস্ট্রি, দুইটা সাবজেক্ট আছে যে ফেল, আর দুইটা সাবজেক্ট আছে ম্যাথ এবং স্ট্যাট, এই দুইটা অসাধারণ ভাবে ভালো করছে, অস্বাভাবিক ভাবে ভালো করছে। তো ওইটা ভালো করেও আসলে দেখা যাবে যে সে লাভ নাই, বিকজ অফ তার গ্রেড নিচে নিচে থাকবে, এবং ইভেন সে ফেল ফেল যেহেতু সে পরবর্তী লেভেল আর যেতে পারবে না, এরকম একটা অবস্থা। তো এই দিক থেকে স্টুডেন্ট বি হচ্ছে বেটার বা ভালো। সো আমরা বুঝতেছি যে কনসিস্টেন্সি যদি কম থাকে, মানে কনসিস্টেন্সি যদি থাকে বা ডিসপারশন যদি কম থাকে, তাহলে তার রেজাল্টটা ভালো বলা যাবে, বলতে হবে। তাহলে দেখো এখানে ডিসপারশনের বিষয়টা চলে আসছে, আমরা শুধুমাত্র অ্যাভারেজ দিয়ে কিন্তু একজন স্টুডেন্ট সম্পর্কে বা একটা ডেটা সেট সম্পর্কে কিন্তু ধারণা করতে পারি না, কোনোভাবে পারি না। তো আমাদেরকে কি করতে হয়, ডিসপারশন বের করতে হয়, ঠিক আছে? তো এইখানেই হচ্ছে তোমার সেন্ট্রাল মেজার বা সেন্ট্রাল টেন্ডেন্সি লিমিটেশন, যে সেন্ট্রাল টেন্ডেন্সি ভালো আমরা অ্যাভারেজটা পাই, এবং অ্যাভারেজ দিয়ে খুব ইউটিলাইজ করে এটাকে অনেক বেশি কাজে লাগাই বা ব্যবহার করি, বিভিন্ন জায়গায় কাজে লাগে আমাদের, কিন্তু এর লিমিটেশন আছে, এটা দিয়ে সবকিছু ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে আমাদের প্রয়োজন পড়ে যে ডিসপারশনের মেজার, ঠিক আছে? তাহলে আমরা ডিসপারশনের মেজার শিখবো। তো ডিসপারশনটাকে, ডিসপারশনের বাংলা হচ্ছে আমার বিস্তার বা বিচ্যুতি, ভ্যারিয়েশনে বলা যায়। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি, এই যে মেজার্স অফ ডিসপারশন, সংজ্ঞাটা হচ্ছে দ্য মেজারমেন্ট অফ দ্য স্ক্যাটার অফ দ্য ভ্যালুস অফ এ ডেটা সেট অ্যামং দেমসেলভস ইজ কল্ড মেজার্স অফ ডিসপারশন অর ভ্যারিয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনেশন। তো মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার আর একটা রিলেটিভ মেজার। তো অ্যাবসলিউট মেজার কি, অ্যাবসলিউট মেজার হচ্ছে আমার আমার একটা মেজার যেখানে তোমার ইউনিট থাকবে। আমি ডেফিনেশনটা একটু পড়ি দেখো, অ্যাবসলিউট মেজার অফ মেজার্স অফ ভ্যারিয়েশন এক্সপ্রেসড ইন দ্য সেম স্ট্যাটিস্টিক্যাল ইউনিট ইন হুইচ দ্য অরিজিনাল ডেটা আর গিভেন সাচ অ্যাজ রুপিস, কিলোগ্রামস, টনস এটসেট্রা। These values may be used to compare the variation in two or more than two distributions, provided the variables are expressed in the same units and
have almost the same average value. তো এখন যেটা বোঝাচ্ছে এটা দ্বারা সেটা হচ্ছে যে তোমার এই অ্যাবসলিউট মেজারে কি থাকবে, রিলেটিভ মেজারটা আমরা দেখি, রিলেটিভ মেজারে ইউনিট থাকবে না, সরাসরি বলছে এ মেজার অফ রিলেটিভ ভেরিয়েশন ইজ দ্য রেশিও, রেশিও অফ এ মেজার অফ অ্যাবসলিউট ভেরিয়েশন টু দ্য অ্যাভারেজ। তার মানে এটা একটা রেশিও, রেশিও করতে গেলে আমরা জানি যে সেখানে কি থাকে না, মানে ইউনিট থাকে না, ইউনিটটা কাটা যায়। এখন এই যে ইউনিট আছে বা একটা থাকবে অ্যাবসলিউট মেজারে, রিলেটিভ মেজারে থাকবে না, তো ইউনিট থাকলে অসুবিধা কি না থাকলে সুবিধা কি, এটা আমরা একটু জানি, তারপর আমরা ইন ডিটেলস এ যাব, প্রকল্পে জানবো। ধরো আমার কাছে দুই ধরনের ডেটা সেট আছে, দুইটা ইউনিট আলাদা। একটা হচ্ছে তোমার, তোমাদের যে ক্লাসে যারা স্টুডেন্ট আছে এদের হাইট, উচ্চতা, আর এক আর এক ধরনের ডেটা সেট আছে সেটা হচ্ছে ওয়েট, ঠিক আছে। তো এখন হাইটের ইউনিট হচ্ছে তোমার ইঞ্চিতে আছে, আর ওয়েট যেটা আছে ওয়েটের, ওয়েটের যে একক সেটা আছে কেজিতে। তা আমি প্রথম ডেটা সেট হাইট যেটা আছে সেটার একটা ডিসপারশনের মেজার বের করলাম, এনি ওয়ান যে কোনো একটা ধরো সিবি বের করলাম, আমি ইন্ডিভেশন বের করলাম। তো সেটা আসলে ধরো 5 ইঞ্চি, আর ওয়েট আসলে ধরো 7 কেজি। ওইটার যে ভ্যালুগুলো আছে সেখান থেকে আমরা পেলাম ধরো 7 কেজি। এখন আমাকে বলো দেখি যে 5 ইঞ্চি বড় নাকি 7 কেজি বড়, আমি যদি কম্পেয়ার করতে যাই তাহলে কোনটাকে বড় বলবো? কম্পেয়ার তো করা যাবে, কম্পেয়ার কম্পেয়ার তো করা যাবে না, ইঞ্চি আর কেজি দুটা ইউনিট ভিন্ন ভিন্ন। রাইট, কম্পেয়ার করা যাবে না, কম্পেয়ারই করা যাবে না এখানে, কারণ হচ্ছে এককই তো আলাদা, ঠিক আছে। সো আমরা এখান থেকে মানে কোন ডিসিশন আসতে পারবো না যে আসলে কোন ডিস্ট্রিবিউশনের ডিসপারশনটা বেশি আর কোন ডিস্ট্রিবিউশনের ডিসপারশনটা কম। সো দ্যাটস ওয়াই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিলেটিভ মেজারে যেতে হবে, কারণ রিলেটিভ মেজার আমাদেরকে কি দেয়, রিলেটিভ মেজার যেটা দেয় সেটা হচ্ছে যে ইউনিট ফ্রি বা একক ফ্রি একটা মেজার দেয়, পার্সেন্টেজ একটা ভ্যালু দেয়, আমরা সেখান থেকে সহজ কম্পেয়ার করতে পারবো। সাপোজ মনে করো যে ওজনের ক্ষেত্রে যেটা দেখলাম ওয়েটের ক্ষেত্রে সেটা আসলো 10% ভ্যারিয়েশন, আর উচ্চতা যেটা আসলো সেটা আসলো 8%। তো দুইটা যে পার্সেন্টেজে থাকে ভ্যালু 10% আর 8%, তো এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারবো যদি আমরা, তাহলে এই দুটো কম্পারিজনে আমাদের বড় হবে কোনটা, 10%, ঠিক আছে। তো এই কারণে আমরা রিলেটিভ মেজার করব, অ্যাবসলিউট মেজারটা করব না এই ক্ষেত্রে, যদি আমাদের এরকম প্রয়োজন পড়ে যে দুইটা ভিন্ন ডেটা সেট ইউনিট ভিন্ন কিন্তু আমাদের কম্পেয়ার করা লাগছে, তখন আমরা দুইটারই রিলেটিভ মেজার বের করে ফেলো, করে ফেললে আমরা কম্পারিজনটা করব। ওকে, এইবার আসি তোমাদের আমার প্রকার ভেদে। অ্যাবসলিউট মেজার মেনলি চারটা ভাগে ভাগ করা হয় বা চার ধরনের মেজার আছে, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রিলেটিভ মেজারে হচ্ছে চার ধরনের আছে, এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট ইউজ করতে হয়, দিস ওয়ান কাইন্ড অফ কোএফিসিয়েন্ট, এই জন্য আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বলছি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, ঠিক আছে। তো আমরা এখানে দেখো পার্থক্যটা শুধু এক জায়গায়, লাস্টে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 নম্বরে, আর এখানে আমরা ইউজ করেছি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, যেটা সংক্ষেপণ বলছে সিভি। ওকে, তো এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জায়গায় ভ্যারিয়েশন ইউজ করছি, বাকিগুলো কিন্তু সব সেম, সেম মিন্স কোয়ার্টাল ডেভিয়েশন কোএফিসিয়েন্ট, কোয়ার্টাল ডেভিয়েশন মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট মিন ডেভিয়েশন, এগুলো কিভাবে বের করতে হয় আমরা একটা একটা করে আলোচনা করবো বা দেখবো। শুরুতে আমরা দেখতে চাই রেঞ্জ, রেঞ্জটা কি দেখো, রেঞ্জ হচ্ছে দুইটা এক্সট্রিম ভ্যালুর মধ্যে ডিফারেন্স, এক্সট্রিম ভ্যালু বলতে এখানে
ডেটা সেটের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু এই দুইটা ভ্যালুর মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স সেটাকে আমরা বলছি রেঞ্জ। ফর্মুলাটা কি? রেঞ্জ ইকুয়ালস হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ফর আনরুল ডেটা এক্সাম্পল দেখো, দেখো ফর আন গ্রুপ ডেটার জন্য এখানে একটা এক্সাম্পল দেয়া আছে -10 -3 0 13 4। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে রেঞ্জ আর ইকুয়ালস টু এইচ মাইনাস এল। আর হচ্ছে রেঞ্জের প্রকাশ প্রকাশ সিম্বল বলা যায়, প্রকাশিত চিহ্ন বা অক্ষর যেটা যাই বলো না কেন, ইকুয়ালস টু এইচ হচ্ছে হাইয়েস্ট ভ্যালু আর এল হচ্ছে লোয়েস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু। এইচ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এল হচ্ছে মিনিমাম ভ্যালু। তো আমরা যে উদাহরণের কথা বলছি এখানে, এখানে হাইয়েস্ট ভ্যালু কত দেখো, 13 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -9। তাহলে আমি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু করলে কত আসে? 13 -10 করলে কত আসবে এখানে বলতো? কত আছে? সিম্পলি বিয়োগ করে দাও, বিয়োগ করে দেখো কত। এখানে একটা কথা একটু বললে, সেটা হচ্ছে রেঞ্জ কিন্তু কখনো নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ হবে। কেন পজিটিভ হবে বা কিভাবে পজিটিভ হবে সেটা একটু দেখো। যে তোমার তুমি ধরো রেঞ্জ, ধরো সবগুলো ভ্যালু যদি নেগেটিভই হয়, নেগেটিভ আসে, ধরো এখানে -9 -3 0 থাকলো, সমস্যা নেই, না জিরো জিরো রাখা যাবে না, তাহলে সবগুলো যদি মাইনাস হয় তাহলে জিরোটা তুলে দিয়ে -13 -4। তো এখানে সব তখন সবচেয়ে বড় ভ্যালু কোনটা হবে? তখন সবচেয়ে বড় ভ্যালু হবে -3 আর সবচেয়ে ছোট ভ্যালু হবে -13। তো তখন যদি আমরা রেঞ্জ বের করতে চাই, হাইয়েস্ট ভ্যালু -3, হাইয়েস্ট ভ্যালু -3, এরপর হচ্ছে মাইনাস, যেটা ফর্মুলা মাইনাস, তারপর হচ্ছে -13। তাহলে -3 হয়ে যাবে, তাহলে +13 -3 বিয়োগ করলে আসবে 10। তো রেঞ্জ কিন্তু পজিটিভই আসবে, ঠিক আছে, যেটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে আমরা কোয়েফিশিয়েন্ট অফ রেঞ্জটা একটু পাশাপাশি দেখি, যেহেতু আমরা এখানে রিলেটিভ মেজারটা বের করতে চাই বা রিলেটিভ মেজার বের করব, তো সেখানে আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করতে গেলে কি করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে রেঞ্জকে ভাগ করতে হবে তোমার হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর যোগফল দ্বারা, দুইটার যোগফল দ্বারা ভাগ করতে হবে। হাইয়েস্ট ভ্যালু যেটা আছে সেটা যোগ লোয়েস্ট ভ্যালু করে তারপর 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা মানে নেগেটিভ ভ্যালুটাকে অ্যাভয়েড করার জন্য নিচের যে ভ্যালুটা আছে, নিচের ভ্যালুটাকে আমরা কি করব তখন অ্যাবসলিউট নিব, নিচের যে যোগ যেটা করলাম সেটা যেহেতু নেগেটিভ আসার চান্স আছে সেটার মডাল ভ্যালু নেবো, অ্যাবসলিউট ভ্যালু নেবো। অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আমরা মাইনাস সাইনটাকে ইগনোর করব, করে তারপর রেশিও করার পরে যা আসবে সেটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজে চলে আসবে আমাদের কোএফিসিয়েন্টটা। তো সেটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ হিসেবে ব্যবহার করব, ঠিক আছে, একেবারে সিম্পল। তার মানে আমরা যে কোএফিসিয়েন্টটা বের করছি এটা বের করার জন্য কিন্তু আমাকে আগে অ্যাবসলিউট মেজারটা বের করে নিতে হচ্ছে, মানে মূল কথা হচ্ছে রিলেটিভ মেজার যদি আমরা বের করতেও চাই সেক্ষেত্রে আমাদেরকে আগে অ্যাবসলিউটটা বের করে নিতে হবে, দেন হচ্ছে আমার
রিলেটেবল করতে হবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা নেক্সট গ্রুপ ডেটার জন্য দেখি। এখানে একটা গ্রুপ ডেটা দেওয়া আছে, দেখো তো গ্রুপ ডেটার ফর্মুলাটা কি, আর ইকুয়ালস হচ্ছে এক্স এইচ মাইনাস এক্স এল, যেখানে এক্স এইচটা হচ্ছে তোমার এক্স এইচটা হচ্ছে হাইয়েস্ট যে ক্লাস তার আপার লিমিট। হাইয়েস্ট ক্লাস কোনটা? হাইয়েস্ট ক্লাস হচ্ছে আমার 1900 থেকে 2000, এটা হচ্ছে হাইয়েস্ট ক্লাস। হাইয়েস্ট ক্লাস বলতে সবচেয়ে বড় ক্লাস আর কি, এটার আপার লিমিট 2000। আর লোয়েস্ট যে ক্লাস, ছোট ক্লাস এইচ এস বলছে যেটার ভ্যালুটা কম আর কি, 1500 থেকে 2000, এই ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 1500। ঠিক আছে, তাহলে সেটা লোয়ার লিমিট হচ্ছে 1500, তাহলে 2000 থেকে 1500 বিয়োগ করলে যেটা থাকবে 500, এটা হচ্ছে আমার কি এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে রেঞ্জ। ওকে, এইভাবে আমরা এখান থেকে রেঞ্জটা ক্যালকুলেট করবো, বের করবো। ওকে, এরপরে আসো কোয়ার্টাইল ডেভিয়েশন, সেকেন্ড যে মেজার সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। তো এটার জন্য গ্রুপ ডাটা অ্যান্ড গ্রুপ ডাটা এটা এখনই ম্যাটার করবে না, এটা পরবর্তীতে আসবে। আগে মূল ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, সেটা কি কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু। এখন এখানে কিউ থ্রিটা কি কিউ ওয়ানটাকে, এটা আগে একটু শেয়ার করা দরকার তোমাদের সাথে। তোমরা কোয়ার্টাইল এর আগে করেছো কিনা আমি জানি না, তোমাদেরকে আমি করাই নাই। ফার্স্ট সেন্ট্রাল টেন্ডেন্সি একটা বিষয় যদিও, তারপরও আমরা ওখানে আলোচনা করি নাই, বিকজ অফ এখানে যেহেতু আছে এটা, ওখানে আলোচনা করা যেত। তো ওইখানে যেটা আলোচনা করছে এটা শুধু প্রাসঙ্গিক একটা বিষয়, যেমন মেডিয়ান, মেডিয়ান যখন আমরা বের করেছি তখন খেয়াল করো মেডিয়ানটা কি করেছে মূলত। মেডিয়ান হচ্ছে মিডল মোস্ট অবজারভেশন বা মিডল মোস্ট ভ্যালু, যেটা কিনা ডিস্ট্রিবিউশনটা কি করছে তোমার দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, আর কোয়ার্টাইল যেটা করবে, কোয়ার্টাইল হচ্ছে মেডিয়ানের মতোই, মেডিয়ান তোমার একটা ডিস্ট্রিবিউশনকে দুই ভাগে ভাগ করেছে আর কোয়ার্টাইল ভাগ করবে চার ভাগে, এই জন্য কোয়ার্টাইল হচ্ছে তিনটা, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। তুমি একটা রশ্মিকে যদি চারটা সমান ভাগে ভাগ করতে চাও তাহলে তোমাকে তিনটা জায়গায় কাটতে হবে, তিনটা জায়গায় কাটতে হবে। প্রথমে মাঝখানে কাটবা, একটা জায়গায় কাটলো দুই ভাগ করলা, এরপরে আবার যে দুটো খণ্ড পেলা সমান ওই দুটো খণ্ডের মাঝখানে কাট করতে হবে, তাহলে আরো দুই জায়গায় হবে। তার মানে তিনটা তিনটা জায়গায় কেটে তুমি একটা সুতা বা একটা রশ্মিকে তুমি চার ভাগ বা চারটা সমান ভাগে ভাগ করতে পারবা বা করতে হবে তোমাকে। তো এই জন্য আমাদের কোয়ার্টাইলটা হচ্ছে ওই কাটিং পয়েন্ট গুলো সমান চার ভাগে ভাগ করে একটা ডিস্ট্রিবিউশনকে, আর এই জন্য কোয়ার্টাইল হচ্ছে তিনটা, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। ঠিক আছে, তো ডেফিনেটলি থার্ড কোয়ার্টাইলটা হচ্ছে বড়, কারণ আমরা যত সামনের দিকে যাব তত আমরা কি পাবো, সামনের দিকে যদি যাই তত আমরা মানে বড় ভ্যালু পাবো। যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজাই, এখানে একটা বিষয় আছে, আমরা চাইলে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুই অর্ডার সাজিয়েই কোয়ার্টাইল ভ্যালু করতে পারি। তো অ্যাসেন্ডিং অর্ডার সাজালে অবশ্যই থার্ড কোয়ার্টাইলটা বড় হবে, তো সেক্ষেত্রে আমরা কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান লিখতে পারি। যদিও এখানে তোমার যদি ডিসেন্ডিং অর্ডার সাজাই কোনো সমস্যা নেই, তখন ফার্স্ট কোয়ার্টাইলটা বড় হবে, তখন আবার তখন কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান করা যাবে, তখন মডেল সাইন ইউজ করতে হবে, মানে সাইনটাকে আমরা ইগনোর করবো, যদি মানে সাইন আসে সেটাকে ইগনোর করবো, কারণ ডিসপারশনে সাইনের কোনো তোমার ইয়ে নাই, ইম্পর্টেন্স নাই। কেন বলি আমি একটা উদাহরণ দিই, ধরো তোমার বাসা মিরপুর, মিরপুর থেকে তোমার বোটেক্সের যে দূরত্ব ধরো 8 কিলোমিটার সাপোজ,
তো তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার বাসা থেকে ক্যাম্পাসের দূরত্ব কত, 8 কিলোমিটার বললা। আবার যদি একই ব্যক্তি জিজ্ঞেস করে তোমার বাসা, তোমার বুটেক্স থেকে, তোমার ক্যাম্পাস থেকে তোমার বাসার দূরত্ব কতটুকু, তুমি কি বলবা? 8 কিলোমিটার বলবা। তুমি কখনোই -8 কিলোমিটার বলবা না, ঠিক আছে? -8 কিলোমিটার বলবা না। তো এই জন্য দূরত্ব সবসময় আমরা কি সংখ্যা প্রকাশ করি, আমরা সাইন কিন্তু সেখানে নেগলিজেবল বা সাইনটা ইম্পর্টেন্ট না। দ্যাটস ওয়াই আমাকে, আমার যদি সাইন দেখি কোথাও যে চান্স আসে আছে নেগেটিভ ভ্যালু আসার বা মাইনাস সাইন আসার, ওটাকে আমরা কি করবো, ইগনোর করবো কিভাবে, অ্যাবসলিউট সাইন ইউজ করে আমরা অ্যাবসলিউট মেজার নিব। ওকে, তাহলে এই হচ্ছে আমার বিষয়। এখানে কিউসি মাইনাস Q1/2 বের করলে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনটা পাবো। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার যে একটা টার্ম আছে কিউসি মাইনাস Q1 কে বলবো আমরা ইন্টারকোয়ার্টাল রেঞ্জ, এটুকু হচ্ছে আমার ইন্টারকোয়ার্টাল রেঞ্জ। ওকে, আর কোয়ার্টাল ডেভিয়েশন হচ্ছে কিউসি মাইনাস Q1/2, এটাকে আমরা আরো বলছি যে অলসো নোন অ্যাজ সেমি ইন্টারকোয়ার্টাল রেঞ্জ। আচ্ছা, এখানে আমরা এখন দেখবো যে আনগ্রুপ ডেটার জন্য কিভাবে আমরা কোয়ার্টাইল বের করবো, সেখান থেকে কোয়ার্টাইল ডেভিয়েশন বের করবো। কোয়ার্টাইল ডেভিয়েশন বের করাটা আমরা অলরেডি জেনেছি যে কিউসি মাইনাস Q1টা বের করবো। এখন কিউসি কিভাবে বের করবো, Q1 কিভাবে বের করবো, সেটা আমরা আমাদের জানা দরকার। এখানে দেখো আনগ্রুপ ডেটার জন্য একটা ফর্মুলা দেওয়া আছে, আমরা নিশ্চয়ই দেখেছি এর আগে যখন মিডিয়ান বের করেছি তখন নাম্বার অফ অবজারভেশন n যদি অড হয় তখন একরকম ফর্মুলা, আর যদি ইভেন হয় তখন আর এক রকম ফর্মুলা, ঠিক আছে? দুইটা ভিন্ন রকম ফর্মুলা আর কি। তো অড যদি হয়, অড হলে তখন ফর্মুলাটা হচ্ছে প্রথম যে ফর্মুলাটা লিখেছি আমি এখানে সেরকম, সেটা কি n+1 × i/4, Qi = this, এততম অবজারভেশন, টিএইচ অবজারভেশন। এখানে আই হচ্ছে কি, আই হচ্ছে ফার্স্ট কোয়ার্টালের জন্য 1, সেকেন্ড কোয়ার্টালের জন্য 2, থার্ড কোয়ার্টালের জন্য 3, ঠিক আছে? আবার যদি ইভেন হয়, when n even, তখন তোমার n/4 ith অবজারভেশন প্লাস n/4 i প্লাস n/4 × i + 1 th অবজারভেশন বাই 2। তার মানে আমরা মিডিয়ানের মতো, মিডিয়ান যেরকম জোড় সংখ্যা থাকলে মাঝে দুইটা ভ্যালুর অ্যাভারেজ বের করতে হয় সেরকম, এখানে ঠিক তাই আগে পজিশন দুইটা লোকেট করে দেশে দুইটা অবজারভেশনের অ্যাভারেজ বের করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আনগ্রুপ ডেটার জন্য বেসিক ফর্মুলা। তো সেক্ষেত্রে আমরা এখানে কিউআই ইউজ করব, আই এর মান 1, 2, 3 হবে, কেন সেটা আবার বললাম যে আই হচ্ছে ফার্স্ট, ওয়ান হচ্ছে ফার্স্ট কোয়ার্টার জন্য, 2 হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, 3 হচ্ছে থার্ড কোয়ার্টার। এখানে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে Q2 যখন বের করব তখন কিন্তু মেইনলি মিডিয়ান বের হবে, মিডিয়ান বের হবে কিভাবে দেখো, এখানে আমি যদি পুট করি আই এর মান 2, তাহলে আই এর মান যদি 2 হয় তাহলে এই 2 আর 4 কাটাকাটি করো, এখানে 2 হবে, 2 ক্যান্সেল হয়ে এখানে নিচে 2 থাকবে, তাহলে তার মানে থাকবে কি n+1/2 টিএইচ অবজারভেশন, এটা কিন্তু মিডিয়ান ফর্মুলা, ঠিক আছে? মানে যখন Q2 বের হবে তখন মেইনলি মিডিয়ান বের হবে, মানে Q2 আর মিডিয়ান একই ভ্যালু, সেম ভ্যালু, এখানে ঠিক তাই আই মান 2 বসাও, n/2, n/2 + 1/2, ঠিক আছে? তো এটা কিন্তু তোমার মেডিয়ানের মেজার দেয় Q2টা। আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল আছে, সেটা চাইলে করতে পারি, এটা হোমওয়ার্ক হিসেবে করবো আসে। আমি এইটা একটু তোমাদেরকে করে দেখা, মানে দেখার চেষ্টা করব যে গ্রুপ ডেটা থেকে কিভাবে বের করবো। গ্রুপ ডেটার জন্য ফর্মুলাটা এরকম, এখানে ওয়ার্ড ইভেন এর কোনো বালাই নেই, একটাই ফর্মুলা, এটাকে ইউজ করে আমরা তোমার Q1 আর Q3 টা বের করবো।
per group data we may get one quartiles by the following formula. L plus n by 4 multiply I minus PCF by FQ into C. I take the C function, C percentage formula, where I equals to 1 to 3. ঠিক আছে ওই হচ্ছে আমরা মিডিয়ান ক্লাস যেভাবে ডিফাইন করেছি অ্যাজ ইট ইজ মিডিয়ান এখানে n বাই 2 ছিল n বাই 2 বের করে তারপর আমরা দেখেছি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম দিয়ে কোন জায়গায় পড়ে এখানে ঠিক তাই আমাদেরকে জাস্ট এটির সাথে একটা এক্সট্রা কলাম করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম করতে হবে পরে নিয়ে সেক্ষেত্রে আমার n বাই 4 ইন্টু যদি ফার্স্ট কোয়ার্টাইল বের করি এখানে কিউ ওয়ান বসাম কিউ ওয়ান বসাইতে হবে এবং এখানে ওয়ান হবে আয়ের মানে হবে ওয়ান তো করলে সেখান থেকে আমি একটা ভ্যালু পাবো ওই ভ্যালুটা কোন ক্লাসে আছে সেই ক্লাসটা হবে আমার কোয়ার্টাইল ক্লাস এবং সেখান থেকে বের করে ফেলবো এল লোয়ার লিমিট বের করে ফেলবো সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি বের করবো সেই ক্লাসের আগের ক্লাসের পিসিএফ বের করবো প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবো সেই ক্লাসের রেঞ্জ বের করবো মানে সেই ক্লাসের ক্লাস ইন্টারভাল বের করবো সি বা ক্লাস সাইজ যাই বলো করে নিয়ে এই মানগুলো বসিয়ে তুমি কিউ ওয়ানটা পেয়ে যাবা একইভাবে কিউ থ্রি কিভাবে করবা এখানে জাস্ট আই এর জায়গায় 3 বসাবা সাইজ এন বাই 4 এই মানটা বের করবা আগে দেখবা যে কোন ক্লাসে পড়ছে সেটাই হবে আমার থার্ড কোয়ার্টার ক্লাস সেখান থেকে এল বের করবা পিসি বের করবা এফ কিউ বের করবা সি বের করবা মান বসাবা কিউ থ্রি পাবা তারপর কিউ ওয়ান আর কিউ থ্রি পেয়ে গেলে আমরা কোয়ার্টার ডেভিয়েশনটা অনায়াসে বের করতে পারবো তো এই কাজটা তোমরা এখন করো দেখি ক্লাসে করো করে আমাকে একটু রেজাল্টটা বলো যে কিউ ওয়ান এবং কিউ থ্রি কত আসতেছে এবং ফাইনালি কোয়ার্টাইল ডেভিয়েশনটা কত আসে সবাই ট্রাই করো না পারলে আমি হেল্প করব ক্লাসে আসো স্যার কোয়ার্টাইল ক্লাসটা আরেকবার কোয়ার্টাইল ক্লাসটা হবে তোমরা এই যে আগে এই কোয়ান্টিটিটা বের করবা যখন কিউ ওয়ান বের করবা তখন এখানে আই এর মান হবে 1 তাহলে n ইনটু 1 বাই 4 এখান থেকে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা কোন ক্লাসে পড়ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম থেকে সেটা আগে বের করে ফেলতে পারো অ্যাজ ইট ইজ মিডিয়ান আমরা মিডিয়ান যেভাবে বের করেছি ঠিক সেম এখানে পার্থক্যটা হচ্ছে এখানে একটা আই ইনক্লুডেড আছে এখানে তুমি যখন ফার্স্ট কোয়ার্টাল ইউজ বের করবো তখন আই এর মান হবে 1 থার্ড কোয়ার্টার যখন বের করবো তখন আই এর মান হবে 2 এই হচ্ছে পার্থক্য আর সবই মিডিয়ানের মধ্যে সেম প্রসিডিউর Thank you.
করে আমাকে দেখাবে, রেজাল্টটা দেখাবে, আমি দেখতে চাই যে কিভাবে করেছো, এবং না পারলে না বুঝতে পারলে যদি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে সাথে সাথে ইনফর্ম করবে, আমি তোমাদের কনফিউশনটা দূর করার চেষ্টা করবো। স্যার 9.375 আসে। জি স্যার। মানে কোয়ার্টার ডেভিয়েশনটা? জি স্যার, Q1। কিউ আচ্ছা Q1 বের করেছো। ওকে, 9. তোমার কোয়ার্টার ক্লাস আসছে কোনটা? স্যার 10 থেকে 15 একটা। তো এইটা যদি কোয়ার্টার ক্লাস হয়ে থাকে তাহলে তো এই ক্লাসের মধ্যে তো হওয়ার কথা, 9.375 তো আসার কথা না স্যার, 14.375। এটা ঠিক আছে, 14.375 আসলে ঠিক আছে, কারণ সেটা এই ক্লাসের মধ্যে পড়ে। তাহলে তুমি এটা চেক করো, আমার মনে হয় কোয়ান্টিটিগুলো আবার চেক করো। তোমার ক্লাসের লোয়ার লিমিট এল হচ্ছে 10 হবে,
আর এফ হচ্ছে এফ কিউ হচ্ছে 6 হবে পিসিএফটা হবে 2 সি হবে তোমার 5 14 পয়েন্ট কার আসছে 14 পয়েন্ট সরি স্যার ওই পিসিবি পিসিএফ এরটা স্যার ওই কোয়ার্টাইল ক্লাসের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিছিলাম আগেরটা নিয়ে নিছি স্যার হ্যাঁ হ্যাঁ না পিসি দিয়ে ঠিক আছে তাহলে এটা করে তুমি দেখো ওকে তাহলে কিউটসেট বের করে হলো অ্যাজ ইট ইজ সেম ভাবে কিউটসেট বের করে দেন হচ্ছে বসাই দাও মান তাহলে তো হয়ে গেল তার কোয়ার্টাইল ডেভিয়েশন 4.5 আসবে গুড কিউসি কত আসছে তোমার স্যার কিউ 23.375 হ্যাঁ 23 তো মাইনাস করলে 9 আসবে আর এই দুই ভাগ করলে কি আসবে আচ্ছা ঠিক আছে তুমি একটু স্ক্রিনশটটা দাও কারণ অনেক কি করতেছে না বা করতে পারছে না আমার মনে হয় কারণ কোন রেসপন্স তো আমি পাচ্ছি না তাহলে সবাই একটু দেখো কিভাবে করেছে জান্নাত একটু স্ক্রিনশট দিয়ে আগের মতো একটু দেখো আমাদেরকে যে তোমার ওয়ার্কটা কিভাবে করেছো স্যার আপনি স্ক্রিনশট দিলে তখন আমি আর দিতে পারবো না তাহলে আমি আপটা স্টপ করে দিচ্ছি আপাতত তুমি দাও তারপরে আমি আবার আপনা আসছি আমার টেস্ট স্টপ করে দিয়েছি গুড দেখো এখানে ও কি ভাবে করেছে হয়তো ডিটেইলস তে করে নাই বাট যেভাবে করেছে বোঝা যাচ্ছে সিএফ টা বের করেছে সবাই খেয়াল করো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছে কিভাবে বের করতে সেটা আমরা জানি টু তারপরে এখানে 6 যোগ করে 8 87 যোগ করে 15 তারপরে 25 28 29 ফাইন এরপরে যেটা করেছে যে কোয়ার্টার ক্লাস বের করেছে এখানে একটু ক্যালকুলেশন মানে নিজে নিজে করেছে এটাকে ভাগ করেছে 4 দ্বারা এটাকে 4 দ্বারা ভাগ করলে কত আসে 428 7 পয়েন্ট সামথিং আসে ঠিক আছে তো 7 পয়েন্ট সামথিং যদি আসে তাহলে তোমার এই ঘরে আসে তাই না তো এটা হচ্ছে তোমার কোয়ার্টার ক্লাস তো এই ক্লাসে লয়াল আমি 10 বসালো 7.25 তারপর মাইনাস 2 পিসিএফ বসালো 6 হচ্ছে ফ্রিকোয়েন্সি বসালো আর 5 হচ্ছে এই ক্লাসের ইন্টারভেল বসালো এরপর এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 14.375 আর এইটা যে হয়েছে তার প্রমাণ হচ্ছে কি যে এটা এই ক্লাসের মধ্যেই আছে কোয়ার্টার ক্লাসের মধ্যেই আছে তার মানে এটা হয়েছে একইভাবে তোমার থার্ড কোয়ার্টার ক্লাসে কি করতে হবে জাস্ট 3 মাল্টিপ্লাই করতে হবে এইটাকে 3 মাল্টিপ্লাই করলেও হয়ে যায় 321 325 21.75 তো সেটা কোথায় আছে সেটা আছে এইখানে এখানে 25 আছে তার মানে 21 এর মধ্যেই আছে এই ক্লাসে লোয়ার লিমিট 20 বসালো 20 সে 21.75 তারপর হচ্ছে 15 বসালো 15 কেন সরি তারপর 10 বসালো 10 হচ্ছে ফ্রিকোয়েন্সি 15 বসালো কারণ হচ্ছে পিসিএ 15 আর 5 হচ্ছে ক্লাসের ইন্টারভেল তো ক্যালকুলেশন করার পরে আসলো 23.375 ওকে এবার কোয়ার্টাইল ডেভিয়েশন ফর্মুলা অনুযায়ী কি করলো কিউ 3 মাইনাস কিউ 1 বাই 2 এখন আমি এখানে একটু বলি সেটা হচ্ছে তুমি যদি রিলেটিভ মেজারে যেতে চাও রিলেটিভ মেজার বের করতে চাও কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে চাও তুমি স্ক্রিনশটটা একটু দিয়ে রাখো আমি একটু এখান থেকেই দেখাই জানো তুমি স্ক্রিনশটটা দিয়ে রাখো কন্টিনিউ করে রাখো তোমার এখান থেকে আমি যদি কোএফিসিয়েন্ট অফ সরি কোয়ার্টাইল ডেভিয়েশনটা বের করতে চাই তাহলে কি করব এখানে কিউ থ্রি এবং কিউ ওয়ান যে তোমার জানা আছে তখন ফর্মুলাটা হবে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ঠিক আছে ডিভাইডেড বাই এখানে যেহেতু টু লিখেছি এখানে টু লিখবো না ডিভাইডেড বাই লিখবো কিউ থ্রি প্লাস কিউ ওয়ান খেয়াল করো কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান থাকবে উপরে নিচে থাকবে কিউ থ্রি প্লাস কিউ ওয়ান সেখানে যদি দেখি যে নেগেটিভ সাইন আসতে পারে আমি পরমানেন্স করব প্রয়োজনে তো মাল্টিপ্লাই 100 করলে আমি একটা পার্সেন্টেজ একটা ভ্যালু পাবো এবং ওই ভ্যালুটাই হবে কি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন মানে আমার এইটারই রিলেটিভ মেজার এই যে এই মেজারটা বের করলাম এটারই রিলেটিভ মেজার ঠিক আছে ওকে আমার মানে বুঝতে পেরেছো তোমরা
আমরা কিভাবে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনটা বের করতে পারবো এখান থেকে, তার মানে আমাদেরকে আগে কোয়ার্টাইল ডেভিয়েশনটা বের করতে হবে, তারপর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বের করবো। আচ্ছা, ও খুব সংক্ষেপে করেছে আমি যেটা বুঝতেছি, যে তোমরা চাইলে লিখে লিখে করতে পারো এল কত, তারপরে এন কত, বিশেষ করে এন বাই ফোর বা সাইজ এন বাই ফোর এটা আগে বের করে নিলে সুবিধা হবে বা ভালো হবে। ওকে, তাহলে জান্নাতুল করেছে, গুড। আর কেউ কি করতে পেরেছ? আর কেউ কি করেছে আমাদের এই প্রবলেমটা? কোনটা এল এর ভ্যালু? এল সেটা ঠিক মানে কনফিউজ হয়ে গেছে। জি স্যার, এল। আচ্ছা, এল এল হচ্ছে তুমি কোয়ার্টার ক্লাস যেটা পাবা সেই ক্লাসের লোয়াল মিড হচ্ছে এল। তুমি ধর কোয়ার্টার ক্লাস পেয়েছো এটা, তো এই ক্লাসের লোয়াল মিড কত? টেন না? জি স্যার, এটা হচ্ছে এল। তাহলে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন বের করে আমরা দেখলাম, তো কোয়ার্টাইল ডেভিয়েশনটা আসলে মানে একেবারে ইজি যদি তোমরা কোয়ার্টাইলটা বের করতে পারো, তারপর জাস্ট ফর্মুলা বসানো। আমি কোয়ার্টাইলটা বের করা কিভাবে তুমি ভালোভাবে জানতে পারবে বা শিখতে পারবে, যদি মিডিয়ান বের করাটা ভালোভাবে জানো বা শেখো, একেবারেই সেম। আমি আবার রিপিট করছি যে তোমার পার্থক্য শুধু এইখানে, এই দেখো আমার কার্সারের জায়গায় ফর্মুলাটার এইখানে শুধু পার্থক্যটা, বাকি সব কিন্তু সেম। এখানে আমরা মিডিয়ানের জন্য এম এন বাই টু ইউজ করে, আর এখানে হচ্ছে মানে কোয়ার্টাইলের জন্য এন বাই ফোর ইন্টু আই ব্যবহার করি। এখানে আই এর মান হচ্ছে ওয়ান টু থ্রি, যখন ফার্স্ট কোয়ার্টাইল বের করবো আয়ের মান ওয়ান, সেকেন্ড কোয়ার্টাইলের জন্য আয়ের মান টু, থার্ড কোয়ার্টের জন্য আয়ের মান থ্রি, ঠিক আছে, বাকি সব সেম করে তারপরে দুইটা ভালো পেলে আমরা কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু বের করে আমি কোয়ার্টাইল ডেভিয়েশনটা পাবো। তো এটা হচ্ছে আমার সেকেন্ড মেজার ছিল ডিসপারশনের, অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনের সেকেন্ড মেজার ছিল। আমরা পাশাপাশি রিলেটিভ মেজারটাও দেখেছি কিভাবে বের করতে হয় বা জেনেছি। নেক্সট ক্লাসে আমরা থার্ড যে মেজারটা আছে মিন ডেভিয়েশন সেটা জানবো। তো তোমরা একটু লেকচারটা যেহেতু আছে একটু দেখো, যদি কোনো কনফিউশন থাকলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারবো। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাক, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।